প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ তাসলিমা খাতুন, সহকারী শিক্ষক পিডিকে মাধ্যমে বিদ্যালয় বালিকা বিদ্যালয়। আমি আজ তোমাদের ক্লাস ষষ্ঠ শ্রেণীর তত্ত্ব ও প্রযুক্তি বিষয়ে ক্লাস আলোচনা করব। আমার আলোচনার বিষয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় পাঠ এক, তথ্য ও যোগাযোগ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও কম্পিউটার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা পৃথিবীতে যে বিশাল পরিবর্তন হয়েছে তার পিছনে যে যন্ত্রটি সবচেয়ে বড় কাজ যন্ত্রটি সেটি হচ্ছে কম্পিউটার। এই কম্পিউটার বললে আগে আমাদের সামনে ভেসে আসে টেলিভিশনের মতন বড় একটি মনিটর, কিবোর্ড এবং বাক্সের মতন একটি সিপিইউ। কিন্তু এখন আমরা এই কম্পিউটার বিভিন্ন ধরনের দেখতে পাই। কম্পিউটার আমাদের সামনে একটা আছে, যেমন বইয়ের মতন খেলানো থাকে, সেটির নাম হলো ল্যাপটপ, যেটা বইয়ের পৃষ্ঠার মতন আমরা খেলানো দেখতে পাই। এরপরে আস্তে আস্তে কম্পিউটার বিভিন্ন রূপ ধারণ করে আমাদের বিভিন্ন রকম আমরা দেখেছি, যেগুলো হলো এই কম্পিউটারগুলোর নাম যেমন আছে, কয়েকটি কম্পিউটারের নাম হলো সুপার কম্পিউটার, ডেস্কটপ, মিনি কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট পিসি এবং স্মার্টফোন। আমরা এই কয় ধরনের কম্পিউটার আমরা দেখতে পাই। এরপরে আছে এই কম্পিউটার আমরা ৬-৭ ধরনের দেখতে পাই। কম্পিউটার যন্ত্রটি কেন সারা পৃথিবীতে এত বড় পরিমাণ আনতে পারে তার ইতিমধ্যে সেটা তোমাদের বলছি। কম্পিউটার যন্ত্রটি তৈরি করা হয় নির্দিষ্ট কাজ করার জন্য। কাজ করার জন্য তৈরি করা হয়। এর একটা একটা অংশ, একটা একটা যন্ত্র বিভিন্ন কাজ করার জন্য করা হয়। যেমন স্ক্রু ড্রাইভার তৈরি করা হয় স্ক্রু খেলার জন্য, গাড়ি তৈরি হয় যাতায়াতের জন্য। আমরা স্ক্রু দিয়ে গাড়ি চালাতে পারবো না, আবার গাড়ি দিয়ে স্ক্রু খুলতে পারবো না। কিন্তু কম্পিউটার যন্ত্রটি এমন একটি যন্ত্র, এর দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এমনকি একটি কম্পিউটার কয়েক ধরনের কাজ করতে সক্ষম, কি এমন ছবি, ভিডিও সব কিছু এই কম্পিউটার দ্বারা করা সম্ভব। তোমরা অবশ্য নিশ্চয় জানতে চাইছো কম্পিউটার কেমন করে কাজ করে, এতগুলো কাজ কম্পিউটার কিভাবে করে, কম্পিউটারের কাজ নিজের জানতে চাইছো কম্পিউটার কিভাবে কাজ করে। কম্পিউটারের কাজ করার পদ্ধতিটা খুবই জটিল, আসলে কিন্তু তা নয়। আমরা কম্পিউটারের কাজটা যতটা কঠিন মনে করি ততটাই কিন্তু কঠিন নয়, এর পদ্ধতিটা খুবই সহজ। আমরা যে কম্পিউটারের কাজ করার পদ্ধতি আমরা এর কাজ করার পদ্ধতিটা দেখছি। কম্পিউটারের মূল চারটি অংশ আছে, একটা হলো ইনপুট, একটা হলো আউটপুট, একটা হলো মেমোরি, একটা হলো প্রসেসর। এইগুলো কম্পিউটারের কাজ করার মূল পদ্ধতিটা। এর ভেতরে আমরা কোনটা থেকে কোনটা কীভাবে যাবো এবং কীভাবে কাজ করবো এর ভেতরে আমরা সেটা দেখতে পাবো। আমরা যে মূল চারটি অংশ দেখতে পাচ্ছি, ইনপুট, আউটপুট, মেমোরি আর প্রসেসর। তুমি যখন ইনপুট দিয়ে কম্পিউটারের ভেতরে তথ্য উপাত্ত প্রবেশ করাবে তখন এগুলো যে মেমোরিতে জমা হবে, মেমোরিতে ইনপুট দিয়ে কম্পিউটারে প্রবেশ করে মেমোরিতে জমা হবে। পরে প্রসেসর মেমোরি থেকে এই উপাত্তগুলো নিয়ে প্রসেসর কাজ করে মেমোরিতে জমা রাখবে। মেমোরিতে জমা রাখার পর মেমোরি আউটপুট দিয়ে এগুলো বাইরে বের করে দেবে। এইগুলো কম্পিউটার কাজ করার পদ্ধতি। আমরা এই কাজ করার পদ্ধতিটা আরও একবার দেখি। তুমি যখন কম্পিউটারের ইনপুট দিয়ে তথ্য ও উপাত্ত মেমোরির ভেতরে ঢুকাইয়া দাও, ঢুকানোর পরে মেমোরিতে সেগুলো জমা রাখা হয়। জমা রাখার পরে প্রসেসর মেমোরি থেকে উপাত্তগুলো নিয়ে প্রসেসর ব্যবহার করে। ব্যবহার করার পরে এর ফলাফল মেমোরিতে জমা রাখে। মেমোরিতে জমা রাখার পরে
কাজ শেষ হলে তো উপাত্তগুলো আউটপুট দিয়ে ফিরিয়ে দেয়। এই হলো আমাদের কম্পিউটারে কাজ করার পদ্ধতি। প্রিয় বন্ধুরা, আমরা আজকে কম্পিউটার কয়েক ধরনের কম্পিউটারের নাম এবং এর কাজ কীভাবে আমরা করতে পারবো মোটামুটি সেই বিষয়ে জানলাম। পরবর্তীতে আমরা বিস্তারিত আরও জানবো। তোমরা ভালো থাকো, তোমাদের শরীরের প্রতি যত্ন নিও এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।